আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই এম আখি গ্যালারি। আই থিঙ্ক সো অল আর ইনশাআল্লাহ ভেরি ভেরি ফাইন। টুডে ইজ এ ওয়েডনেসডে, আজকে হলো বুধবার। আজকে আমি তোমাদের সাথে সুরা সিজদা নিয়ে চলে আসব। সুরা সিজদার তেলোয়াত, সমূহলে অর্থ এবং এর ফজিলত। আশা করছি সবাই প্রতিদিনের মতো সাথে থেকে শুনবে, তোমাদের অনেক সওয়াব হবে, সেই সাথে আশা নিজেরও আমল করার চেষ্টা করবে। তাহলে লেটস গো ভাই ও বোনেরা, আমরা সুরা সাজদায় চলে যাই। সুরায় প্রবেশ করার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নেই। আমি এরকম মাস্ক পরলে সুনিতা আপু, আমাদের রুবি সিস্টার, সবাই প্রশ্ন করে মাস্ক ঘরের মধ্যে মাস্ক কেন পরে আছে, তাই না? তা আমরা তো হিজাব পরি, হিজাবও তো মাস্কের মতো পড়তে হয়। প্রথম কথা হলো এটা, এটাতে আব্রুটা যেমন বজায় থাকে তেমনি। আজকে আমি শুরুটা করেছি হিজাব ছাড়া। তোমরা দেখেছো যে আমার মুখের এই পাশে একটা প্রচণ্ড একটা র্যাশ হয়ে মুখে মুখটা পচা হয়ে গেছে, এখন অনেকটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে আরও বেশি খারাপ ছিল, সবাই দেখেছো, প্রায় 3 বছর যাবত এই সমস্যাটা। তবে এবার ডাক্তার আমাকে ইঞ্জেকশন, শরীরে ব্যথা কমানোর জন্য একটা ইঞ্জেকশন দিয়েছেন। সেটা দেওয়ার পরে 3 বছর কত ওষুধ দিয়েছি, কত কিছু করেছি, কমেনি, কিন্তু আল্লাহর রহমতের বরকত, জানি না কেন, না ইঞ্জেকশনের জন্যই বলতে পারবো না, ইঞ্জেকশন দেওয়ার পর আস্তে আস্তে আমার এই কানের এবং মুখের রেশটা চলে গেছে, ঘাড়েরটা আগে চলে গিয়েছিল। যাই হোক, সুনিতা আপু, রুবিসিস তোমাদেরকে বলি, এটার অনেক রকম সুবিধা আছে। প্রথম সুবিধা হলো, যদি আমি আজকে ভিডিও করি, মনে করো কালকে ভিডিও করতে ভালো লাগলো না, এটারই কালার চেঞ্জ করে এটা দিয়ে ভিডিওটা দিয়ে দিলাম, মুখ মিলার কোনো সমস্যা রইল না, কিন্তু দোয়া কালামগুলো বা যেটা শেয়ার করি সেটা হলো। আর দ্বিতীয়ত হলো, আমরা জানি মুসলিম উম্মারা যে আমাদের জন্য আব্রু বজায় রেখে চলাটা কতটা ফরজ। তবু আমরা মানুষ সবসময় অনেক ভুল করে ফেলি, মনের আনন্দে কিছু করে ফেলি, ঘুমটা দেই না, আল্লাহ পাক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সুরা সাজদায় চলে যাই। এই সুরাটির একটা বিশেষত্ব হলো, এই সুরাটি যারা প্রতিদিন পাঠ করে, করার চেষ্টা করে, তারা নিজেরা এবং পরিবারবর্গের সবাইকে আল্লাহ পাক নেককার বান্দাদের দলে অন্তর্ভুক্ত করে নেবেন। কত বড় সুযোগ আমাদের জন্য! সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুরা সাজদায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম তানজিল তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। আমি আকুলু নাফতারাহু বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনজিরা কওমাম মা তাহুম মিন নাজির মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াতাদুন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি মালাকুম মিন দুনিহি ওয়ালিয়্যু ওয়ালা শাফিইন আফালা তাযাক্কারুন। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতি মিম্মাতা উদ্দন জালিকাল আলিমুল গায়বি ওয়াস শাহাদাতিল আজিজুর রহিম আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদা খালাকাল ইনসানা মিন তিন সুম্মা জা আলা নাসলা হো মিন সুলালাতিম সুলালাতিম মিম্মা ইম্মাহিন সুম্মা সাওয়াহু ওয়া নাফা কাফিহি মিন রুহিহি ওয়া জা আলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদাতা কালিলাম মা তাশকুরুন। وقالوا إذا ضللنا في الأرض أئنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون. قل يتوفاكم ملاك الموت الذي وقيل بكم ثم إلى رزي ربكم ترجعون. ولو ترى إذ المجرمون মুজরিমুনা কিসু রসিম ইন্দা রাব্বিহিম রাব্বানা আফসারনা ওয়া সামিনা ফারজিনা না মাল সালিহান ইন্না মুকিনুন।
ولو شئنا لا أعطينا كل نفس هداها ولكن حق القول مني لا أملأ أن جهنم من الجنات والناس أجمعين. فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون. إنما يؤمن بآياتنا بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم يستكبرون. تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون. فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون. আমি অন্য মোবাইল দিয়ে ভিডিও করছি, প্রতি 2 মিনিট পর পর কেটে দিচ্ছি। 2 মিনিটের বেশি হলে ওই মোবাইলে ট্রান্সফার করতে পারছি না, কত কষ্ট করি। তারপরে তোমরা ভিডিও দেখতে চাও না, তাই না? আমি তো এদের পূর্বে কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি যাদের বাসভূমি এরা বিচরণ করে থাকে। এ তো অবশ্যই নিদর্শন রয়েছে, তবু কি তোমরা শুনবে না? ওরা কি লক্ষ্য করে না আমি ঊষার ভূমির উপর পানি প্রবাহিত করি ও সাহায্য শস্য উদ্গত করি, যা থেকে ওরা ওদের জীবজন্তু সমূহ আচার্য গ্রহণ করে, আহার্য মানে খাবার গ্রহণ করে। ওরা কি তবুও কিছু লক্ষ্য করবে না? ওরা জিজ্ঞাসা করে, তোমরা যদি সত্যবাদী হও বলো এর বিচার মীমাংসা কবে হবে? নাউজুবিল্লাহ। মানে নাস্তিকরা বলে যে তোমরা যে এত সত্যবাদী, বলো নবীর সুন্নার কথা বলো, কোরআনের কথা বলো, তাহলে বলো কেয়ামত কবে হবে? সেটা তো শুধু একমাত্র আল্লাহ পাক বলতে পারবেন, তাই না? সবকিছুই আল্লাহ পাক বলতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু জানার তৌফিক দেন, আমরা শুধু অতটুকুই জানতে পারি, তার বেশি না। বলো, বিচারের দিনে অবিশ্বাসীদের বিশ্বাস ওদের কোনো কাজে আসবে না এবং ওদের অবকাশ দেয়া হবে না। অতএব তুমি 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 অপেক্ষা করো এবং অপেক্ষা করো, ওরাও অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ আমি পড়ে ফেলেছি। যাই হোক, আসলে চেষ্টাগুলো করি ভালো কিছু, যাতে করে আমার উসিলায় যদি কারো মধ্যে, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমরা মুসলিম উম্মারা, কারো মধ্যে এতটুকুও পরিবর্তন হয় আমার উসিলায় আল্লাহ পাকের কাছে, আলহামদুলিল্লাহ। কখন যে আল্লাহ পাক কাকে হিদায়ত করেন কেউ বলতে পারে না। আমিও মানুষ, আমারও অনেক ভুল আছে। সব সময় আল্লাহ পাককে বলি আল্লাহ পাক যেন ভুলগুলো মাফ করে দিয়ে তার সহি সুন্দর বুঝ আমাদের সবার মধ্যে দান করেন, ভালো কাজ করার তৌফিক দেন, নবীর সুন্না মোতাবেক কোরআন মোতাবেক চলার তৌফিক দেন। আমিন সুম্মা আমিন। পরে তিনি ওকে সুঠাম করেছেন এবং তার নিকট হতে ওতে সঞ্চার জীবন সঞ্চার করেছেন এবং তোমাদের দিয়েছেন চক্ষু কর্ণ অন্তঃকরণ, তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। ওরা বলে, আমরা মৃত্তিকায় পর্যবসিত হলেও কি আমাদের আবার নতুন করে সৃষ্টি করা হবে? বস্তুতরা ওদের রবের সাক্ষাৎকার অস্বীকার করে, বলো মৃত্যু ফেরেশতা তোমরা তোমাদের প্রাণ হরণ করবে, অবশেষে তোমরা তোমাদের রবের নিকটে ফিরে যাবে। যদি তুমি দেখতে অপরাধীরা তাদের রবের সম্মুখে অধোবোধন হয়ে বলবে, হে আল্লাহ, আমরা দেখেছি ও শুনেছি, আমাদের পৃথিবীতে প্রেরণ করো, আমরা সৎ কাজ করবো, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হব। তখন যারা আল্লাহকে মানত না, যখন জাহান্নাম তাদেরকে ডাকবে, তখন বলবে, হে আল্লাহ, আমাদেরকে তুমি আবার পৃথিবীতে প্রেরণ করো, আমি তোমার সঠিক বান্দা হয়ে আসব। যাদেরকে এত সুযোগ দেওয়ার পরই হয়নি, সেটাই কোরআনে বারবার করে বলা হয়েছে। এই যে দীর্ঘ জীবন মানুষকে দান করে, তবু মানুষ ইবাদত করে না, মরার পরে যখন জাহান্নাম ডাকে তখন বলে, আমাদেরকে পৃথিবীতে আবার পাঠাও, আমরা ভালো কাজ করে ফিরে আসব। হে আল্লাহ, তুমি আমাদেরকে সহি বুঝ দান করো। আমিন। আমি ইচ্ছা করলে প্রত্যেককে সৎপথে পরিচালিত করতাম, আমার এ কথা অবশ্যই সত্য। আমি নিশ্চয়ই মানব ও দানব উভয়ের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। ওদের বলা হবে, শাস্তি আস্বাদন করো, আজকের এই সাক্ষাৎকারের কথা তোমরা বিস্তৃত হয়েছিলে, তোমরা যা করতে তার জন্য তোমরা তাই সেই শাস্তি এখন ভোগ করতে থাকো। আল্লাহ মাফ করো আমাদেরকে। কেবল তারাই আমার নির্দেশাবলী বিশ্বাস করে যারা ওর দ্বারা উপদিষ্ট
ফুলের সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের রবের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না। এটা কোরআনও আছে, যারা আল্লাহকে ভালোবেসে সেজদা দেয়, ভালো কাজ করে, আল্লাহ পাক যেভাবে চলতে বলছেন সেভাবে চলে, কোনো অহংকার করে না, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। তারা শয্যা ত্যাগ করে আশায় আশঙ্কায় তাদের রবকে ডাকে, এবং আমি তাদের যে জীবন জীবন উপকরণ দান করেছি তা হতে তারা ব্যয় করে, কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের নয়ন প্রীতিকর কি পুরস্কার রক্ষিত আছে। বিশ্বাসী কি সত্য ত্যাগের মতোই, মানে আল্লাহ পাক বলছেন যিনি বিশ্বাস করেন, সত্য কথা বলেন, নবীর আদর্শকে আগলে থাকেন, কোরআনকে আগলে থাকেন, তিনি কি যারা সত্য ত্যাগ করেছে অর্থাৎ মিথ্যা পথে পথে চলছে, তিনি কি তার মতো? অবশ্যই না। ওরা কখনো সমান হতে পারে না যারা বিশ্বাস করে সৎ কাজ করে, তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার সকল বান্দাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে জান্নাত দান করো, আমিন সুম্মা আমিন। এবং যারা সত্য ত্যাগ করেছে তাদের বাসস্থান হবে জাহান্নামে, যখনই ওরা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের ফিরিয়ে দেওয়া হবে এবং ওদের বলা হবে যে আগুনের শাস্তিকে তোমরা মিথ্যা বলিতে, তোমরা তা এখন আস্বাদন গ্রহণ করো, আল্লাহ আমাদের মাফ করো। গুরু শাস্তির পূর্বে আমি ওদের লঘু শাস্তি আস্বাদন করাবো যাতে ওরা আমার দিকে ফিরে আসে। যে ব্যক্তি তার রবের নির্দেশাবলীর দ্বারা উপবিষ্ট হয়ে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার থেকে অধীন অধিক জালেম আর কে আছে? আমি পাপীদের শাস্তি দিয়ে থাকি, মাফ করো আল্লাহ, তুমি পাপীদের দল আমাদের কাউকে অন্তর্ভুক্ত করো না, আমিন সুম্মা আমিন। আমি তো মুসাকে গ্রন্থ দিয়েছিলাম, অতএব তুমি তার গ্রন্থ প্রাপ্তের বিষয়ে সন্দেহ করো না, আমি একে বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশ করেছিলাম। ওরা যেহেতু ধৈর্যশীল ছিল সেজন্য আমি ওদের মধ্যে হতে নেতা বানিয়েছি যারা আমার নির্দেশে সৎপথ দেখাতো, ওরা ছিল আমার নির্দেশ বলিতে দৃঢ় বিশ্বাসী। ওরা নিজেদের মধ্যে যে বিষয়ে মতবিরোধ করছে, তোমার রবি তো কিয়ামতের দিন তার মীমাংসা করে দেবেন। হ্যাভ আ নাইস ডে টু এভরিওয়ান, আল্লাহ সেভ এভরিওয়ান, আমিন সুম্মা আমিন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাই ডিয়ার লাভলি ব্রাদার্স সিস্টার্স অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, সবাই আমাদের জন্য দোয়া করবে, কারণ দোয়া করা বান্দাদেরকে আল্লাহ পাক অনেক পছন্দ করেন। আমিও সবার জন্য দোয়া করি। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আল্লাহর রহমতে বরকতে আবারও এমনি করে দেখা হবে, কথা হবে কোনো না কোনো ভিডিওতে। এই প্রত্যাশায় তোমাদের আখি গ্যালারি আপু। তাহলে আল্লাহ হাফেজ।